আর এর সাউন্ডটা তো এক কথায় ফ্যান্টাস্টিক। আমার এই বাইকটা সবচেয়ে বেশি ভালো লাগে, এর এক্সস্ট সাউন্ড সত্যি অসাধারণ। আর চাইনিজ বাইকের মধ্যে এটাই প্রথম কোনো বাইক যেটাতে বাংলাদেশে এই প্রথমবারের মতো ট্রাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আমি সজীব মোহাম্মদ, চলে আসলাম স্পিডারের শোরুমে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে স্পিডার NSX 165R ভার্সন 3, যেটা নতুন ভার্সন, সেটা কিন্তু নিতে আসছি। এটা একটা টেস্ট রাইড রিভিউ দিব। তো যারা কিনা এই বাইকটা কিনা চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখেন, তাহলে একটা কিন্তু যথেষ্ট ভালো আইডিয়া পাবেন বাইকটা সম্পর্কে। যানজট তো এই বাইকটার ব্যাপারে যদি বলি, যে বাইকটা আসলে কিন্তু আকারে অনেক বড়, এই কারণে এই যে যানজটপূর্ণ রাস্তা চালাতে একটু অসুবিধা হতে পারে, কারণ হচ্ছে সাইজটা অনেক বড় এবং বেশ চওড়া। আর এবার কেন জানি সিটিং পজিশনটা একটু চেঞ্জ মনে হচ্ছে ফুটপ্যাকগুলো আগের থেকে আর একটু স্পোর্টি করছে, আগের ভার্সনটা এতটা স্পোর্টি মনে হয় নাই। তো হাতির জেলে চলে আসলাম। তো প্রথমে বাইকটার লুকসটা একটু ভালো করে দেখাই আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন বাইকটা কিন্তু আকারে বেশ বড় সড়ো, এর হুইল বেস কিন্তু 1420 মিলিমিটার, যেটা বুঝতেই পারতেছেন কতটা বড়। এটা R15 লেভেলের বা তার থেকেও বড় সাইজ মনে হবে আপনাদের কাছে। তো ওভারঅল লুকসটা যদি দেখাই, দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এর যে পার্কিং লাইটটা যখন জ্বলে তখন কিন্তু খুবই সুন্দর লাগে। আসলে দিনের বেলা কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাট রাতের বেলায় কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আর এখানে কিন্তু হেডলাইটে 4টা প্রজেক্টর লাইট ইউজ করা হয়েছে, এই যে 2টা হচ্ছে হাই বিম আর 2টা হচ্ছে লো বিমের জন্য কাজ করবে। তো আশা করি রাতের বেলায় যথেষ্ট পরিমাণে ভালো আলো দিবে, যেহেতু এগুলো হচ্ছে প্রজেক্টর এবং এলইডি লাইট। আর ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটরগুলো কিন্তু হোন্ডা CBR এর মতোই দেখতে এবং এটা সম্পূর্ণ এলইডি। আর ব্যাকসাইড থেকে যদি দেখাই, ব্যাকসাইডের লুকসটা কিন্তু এরকম হচ্ছে। আর টেল লাইটটা বেশ ছোটো, এটা আর একটু বড় হলে ভালো হতো, কারণ দিনের বেলা কিন্তু ওইভাবে ভালোভাবে বোঝাই যাচ্ছে না যেটা আসলে জ্বলে আসে বা ব্রেক করলে কতটুকু আলো হয়, এটা আসলে খুব একটা ভালোভাবে বোঝা যায় না। আমার মনে হয় নেক্সট লটে বা নেক্সট আপডেটে এই জিনিসটা একটু আপডেট করা দরকার। পিছনের যে মাডগার্ড থাকে সেটা কিন্তু নাই, স্টক অবস্থায় থাকে না, তবে এখানে লাগানোর অপশন আছে, আপনারা চাইলে বাইরে থেকে কিনে আপনি লাগাইতে পারেন। আর এখানে কিন্তু আপনার নাম্বার প্লেটটা রাখবেন। তো লুকস তো এক কথায় ফ্যান্টাস্টিক, আমার মনে হয় সবাইয়েরই পছন্দ হবে। আর যেমনটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, আসলে এই বাইকটার লুকসটা কিন্তু ডিজাইনটা না হয়েছে ডুকাটির যে 950 সিসির একটা বাইক আছে সুপার স্পোর্টস, তো ওই বাইকটার আদলে কিন্তু বাইকটা তৈরি করা, যার কারণে লুকসটা সত্যিকার অর্থে খুবই সুন্দর। তো তারপর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই বাইকটার লুক সম্পর্কে আপনাদের মতামতগুলো। আর এই বাইকটার আমার কাছে যে বিষয়টা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এর এক্সস্ট সাউন্ড। তো আপনাদেরকে এক্সস্ট সাউন্ডটা শোনাই, আসলে কতটা লাউড এবং কতটা মানে বেজ হয় সেটা আপনারা বুঝতে পারবেন। এক্সস্টটা দেখতে পাচ্ছেন, এক্সস্টের উপরে কিন্তু কার্বন ফাইবারের টেক্সচার দেওয়া আছে, যার কারণে আরও বেশি প্রিমিয়াম লাগে। তো এখন আপনাদেরকে আমি সাউন্ডটা শোনাচ্ছি। শুনতেই পারলেন কতটা লাউড, আপনার কাছে মনে হবে না যে স্টক এক্সস্ট লাগানো আছে, মনে হবে আফটার মার্কেট থেকে লাগানো কোনো এক্সস্ট লাগিয়েছেন, যেরকম সাউন্ড হয় সেরকম ফিল হবে আর কি। তো আমার চোখে অন্তত এটা এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে স্টক থাকা অবস্থায় সবচেয়ে লাউড বলতে পারেন এবং খুবই সুন্দর সাউন্ড, যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তারপর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই বাইকটার সাউন্ড আপনাদের কাছে কেমন লাগে। আর এই হচ্ছে বাইকটার চাবি, আর চাবির সাথে আপনারা একটা রিমোট পাবেন, এই রিমোটের মাধ্যমে কিন্তু বাইক আপনি স্টার্ট করতে পারবেন, অন অফ করতে পারবেন, লক করা অবস্থায় যদি কেউ টাচ করে সেটাও কিন্তু অ্যালার্ম দিবে, মানে কিছুটা হলেও সেফটি প্রদান করবে। তো এটা কিন্তু আপনারা বাইকটার সাথে ফ্রি পেয়ে যাবেন। তো এই হচ্ছে বাইকটির মিটার, মিটারটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবার আকারে ছোট হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর। এখানে আপনারা RPM মিটারটা এইভাবে দেখতে পারবেন, এপাশে গিয়ার ইন্ডিকেটর, ক্লক, ABS ইন্ডিকেটর, ট্রাকশন কন্ট্রোল, ব্লুটুথ কানেক্টিভিটি, ওয়াইফাই সিগন্যাল সব কিছুই দেওয়া আছে, ইঞ্জিন টেম্পারেচার আছে, তারপর টিপ মিটার, ওডো মিটার এগুলো তো দেখতে পারবেন, ফুয়েল গ্যাস আছে। তো মোটামুটি একটা রাইডারের জন্য যা যা দরকার এই মিটারে কিন্তু আপনারা সব কিছুই পাবেন।
বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে চাই, বাইকটার প্লাস্টিক কোয়ালিটি আমি বলবো মোটামুটি ঠিক আছে, মানে দাম বিবেচনায়। তবে এই যে এই জায়গার প্লাস্টিকগুলো একটু আমার কাছে দুর্বল লাগতেছে, আর এখানে যে মিটারের কাছে যেটা আছে এখানে আপনি প্রেস করলে একটু ডেবে যায়, তো এই জায়গাটার প্লাস্টিক কোয়ালিটিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আমার মনে হয় এইগুলো অবশ্যই আর একটু ভালো কোয়ালিটি দেওয়া উচিত ছিল, কারণ বাইকটার দাম কিন্তু এখন কোনো অংশে কম না। ও সরি ভাই, এখন কিন্তু 370,000 টাকা দাম। তো সেই তুলনায় কিন্তু অবশ্যই এই প্লাস্টিক কোয়ালিটিগুলো আমার মনে হয় যে এই জায়গার যে প্লাস্টিক কোয়ালিটিগুলো আছে এগুলো আর একটু ভালো কোয়ালিটির দিলে আমার মনে হয় ভালো হতো। তবে এখানকার প্লাস্টিক কোয়ালিটি আমি বলবো যে মোটামুটি ঠিক আছে। আর ইঞ্জিনটার কিন্তু অবশ্যই 1200 ML ইঞ্জিন অয়েল লাগবে, যেটা আপনাদেরকে বলে রাখলাম। আর ইঞ্জিন গ্রেডটা 10W30 অথবা 10W40, আপনারা যে কোনো এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবেন। আর যেমনটা বলতেছিলাম, এটা হচ্ছে লিফানের ইঞ্জিন, যেটা কেপ্রো ইঞ্জিন, যেটা একদম লেটেস্ট বলতে পারেন। 165cc ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ভালভ লিকুইড কুলড EFI ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 21.5 BHP 10,500 RPM এবং 17.5 Nm টর্ক 9,000 RPM কিন্তু এটা প্রডিউস করবে। তো বুঝতেই পারতেছেন পাওয়ারটা কতটা। আর এখানে কিন্তু চার্জিং পোর্ট আছে। আর বাইকটার সিটিং পজিশনের কথা যদি বলি, যেহেতু এই বাইকটার সিটের উচ্চতা খুবই কম, 770 mm, এর সিটের উচ্চতা হচ্ছে 770 mm, যার কারণে কিন্তু আপনারা ইজিলি 5 ফিট 3 ইঞ্চি হলেই চালাতে পারবেন। 5 ফিট 3 ইঞ্চির উপরে হলে তো আরামসে চালাতে পারবেন, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আর চাইনিজ বাইকের মধ্যে এটাই প্রথম কোনো বাইক যেটাতে বাংলাদেশে এই প্রথমবারের মতো ট্রাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে। আপনাকে ইঞ্জিন কিল সুইচটা অফ রেখে আপনি যদি TCSটা 3 সেকেন্ড প্রেস করে থাকেন তাহলে কিন্তু ট্রাকশন কন্ট্রোলটা অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে সিগন্যালটা বা যেটা লোগোটা থাকে, সিম্বলটা থাকে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো ঠিক সেমভাবেই কিন্তু ABSটাও আপনি অন অফ করতে পারবেন, দুইটা ABSই অফ করতে পারবেন যদি আপনি 3 সেকেন্ডের বেশি এই বাটনটা প্রেস করে রাখেন। আর যখন আপনি আবার সব কিছু অন করতে যাচ্ছেন, শুধুমাত্র ইঞ্জিন কিল সুইচটা অন করে দিলেই, মানে অর্থাৎ বাইকটা অফ করে যদি আপনি অন করে দেন, তাহলে কিন্তু আবার অটোমেটিক্যালি দুইটাই চালু হয়ে যাবে। ট্রাকশন কন্ট্রোলটা আসলে টেস্ট করতে হলে একটু ধুলাবালি সমৃদ্ধ রাস্তা হলে ভালো হয়, বাট এখানে তো কোনো ধুলাবালি নাই। তারপর আমি গিয়ার দিয়ে চেষ্টা করে দেখতেছি যে আসলে পিছনের চাকাটা স্কিড করে কিনা বা স্পিন করে কিনা। তো আসলে এইভাবে বোঝা যাচ্ছে না আসলে কতটুকু কাজ করতেছে, আমার মনে হয় কাজ করবে। আর এই বাইকটাতে যেহেতু USD সাসপেনশন ইউজ করা হয়েছে, যার কারণে একটু হার্ড মনে হবে প্রথম প্রথম, তো এই জায়গাটায় ভালোভাবে বোঝা যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, একটু হার্ড ফিল হচ্ছে, তবে এটা আসলে সব বাইকের ক্ষেত্রেই হয়। USD সাসপেনশন যেগুলোতে থাকবে সেগুলোতে একটু হার্ড হবে, তবে যখন আপনি 3-4 হাজার কিলো বা তার থেকে বেশি চলবে তখন ধীরে ধীরে এটার কিন্তু সাসপেনশনটা একটু হলেও সফট হয়ে যাবে। পিছনের সাসপেনশনটাও আমার কাছে বেশ হার্ড মনে হচ্ছে, প্রথমবার রাইড করা অবস্থা আমার কাছে এরকমই ফিল হচ্ছে। আর টায়ারগুলো মোটা হওয়ার কারণে কিন্তু কর্নারিং করে খুবই মজা পাওয়া যায়। সামনে 100 সেকশন এবং পিছনে 150 সেকশন টায়ার ইউজ করা হয়েছে, যার কারণে কনফিডেন্সটা খুবই ভালো পাওয়া যায়। তো এই বাইকটা ইঞ্জিন নিয়ে যদি কথা বলতে চাই, তো পাওয়ার ফিগারটা আগেই বলছি 21.5 BHP, তো পাওয়ার ফিগারটা কিন্তু অনেক বেশি, 150cc বা 160cc ক্যাটাগরি যদি স্পোর্টস বাইক হিসেবে কম্পেয়ার করেন। আমার মতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাইক বর্তমানে এটাই, মানে অন্তত কাগজে কলমের দিক থেকে। আসলে এটা তো আসলে টেস্ট করার সুযোগ হচ্ছে না যে কেমন টপ স্পিড উঠবে, বাট আশা করা যাচ্ছে এটা থেকে আপনারা 150+ টপ স্পিড পেয়ে যাবেন। আর গিয়ার শিফটিংয়ের কথা যদি বলি, গিয়ার শিফটিংটাও যথেষ্ট স্মুথ, আর মনে হয় গিয়ার শিফটিং নিয়ে কোনো ধরনের কমপ্লেন করতে পারবেন না আপনারা। আর এ যদি ক্লাসের কথা বলি, ক্লাসটাও যথেষ্ট লাইট মনে হচ্ছে, মানে লাইট বলবো না, চাইনিজ বাইক হিসেবে লাইট বলা যায়, বাট অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে লাইট বলা যাবে না, বাট মোটামুটি লাইট বলতে পারেন, মানে প্যারা খাওয়ার মতো কিছু এখানে পাবেন না। আসলে ক্লাস এবং হচ্ছে গিয়ার শিফটিং এগুলো নিয়ে কোনো ধরনের প্যারা খাবেন না আশা করি। আর ভাইব্রেশনের কথা যদি বলি, হ্যাঁ ভাইব্রেশন একটা করে যখন আমরা মোটামুটি 5,000 RPM পার হয় বা 4,000 RPM পার হয়ে যায়, তখন একটা অবশ্যই ফুটপেগে এবং হ্যান্ডেল বারে হালকা একটা ভাইব্রেশন ফিল পাওয়া যাচ্ছে, যেটা আসলে কি বলবো, মানে অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক, মোটামুটি সব বাইকে কম বেশি ভাইব্রেশন হয়, তো এটা অস্বাভাবিক কিছু না। লিফানের ইঞ্জিন হওয়ার কারণে আপনার কিছু সুবিধা পাবেন, যদি সাপোজ কোনো ধরনের প্রবলেম হয় ইঞ্জিনে, আপনারা কিন্তু লিফানের শোরুম থেকেও এর স্পেয়ার পার্টসগুলো কালেক্ট করতে পারবেন, কারণ একই ইঞ্জিন। আর টোটো
ওভারঅল রেসপন্স আমার কাছে বেশ ভালো লাগতেছে, যেহেতু এটার 17.5 নিউটন মিটার টর্ক দেওয়া হয়েছে আগের ভার্সনের থেকে বেশি, এর কারণে কিন্তু অবশ্যই আপনারা এটা ফিল করবেন। টোটাল রেসপন্সটা ভালোই পাচ্ছি আমি। এর সাউন্ডটা তো এক কথায় ফ্যান্টাস্টিক, আমার এই বাইকটা সবচেয়ে বেশি ভালো লাগে, এর এক্সস্ট সাউন্ড সত্যি অসাধারণ। আচ্ছা আমার পিছনে কোনো ইয়া নাই, এটা ব্রেক টেস্ট করে দেখি। সামনের ব্রেকটা বেশ ভালো কাজ করতেছে, এবিএস যেহেতু আছে এখানে স্কিড করে নাই চাকা। আর এবার যদি পিছনের ব্রেকটা প্রেস করে দেখি, পিছনে তো ফাঁকা দেখতে পাচ্ছেন কেউ নাই, এখানে টেস্ট করে দেখি 50। পিছনের ব্রেকের রেসপন্স খুব একটা ভালো পাচ্ছি না। আসলে আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, যে বাইকগুলোতে এবিএস নাই সেই বাইকগুলোতে কিন্তু আপনার যখন আপনি হার্ড ব্রেক করবেন তখন কিন্তু চাকাটা স্কিড করবে। এটাতে যেহেতু এবিএস আছে চাকা কিন্তু স্কিড করতেছে না, কিন্তু এবিএস থাকার কারণে কি হচ্ছে, যখনই হার্ড ব্রেকটা হতে যাচ্ছে তখনই কিন্তু এবিএসের কারণে ছেড়ে দিচ্ছে, যার কারণে ব্রেকটা ঠিকমতো হচ্ছে না। মানে সামনের ব্রেকটা যেরকম আমি ফিল পাচ্ছি বা যেরকম রেসপন্স পাচ্ছি, পিছনের ব্রেক থেকে যেরকম রেসপন্স পাওয়ার কথা সেরকম হচ্ছে না। আমার মনে হয় যে পিছনের ব্রেকটা রেসপন্সটা মানে খুব একটা ভালো বলা যায় না, এটা আরেকটু বেটার হতে পারত। তবে সামনের ব্রেকটা যথেষ্ট ভালো, আমার কাছে ভালো মনে হয়েছে। যেহেতু এটাতে ট্রাকশন কন্ট্রোল আছে, ট্রাকশন কন্ট্রোল থাকার কারণে আরেকটা যেটা সুবিধা পাবেন সেটা হচ্ছে বর্ষাকালে হোক বা যদি আপনি কাদাযুক্ত বা ধুলাবালিযুক্ত রাস্তায় বেশি চালান, তখন যে হঠাৎ করে টোটল দিবেন মানে স্টার্ট দেওয়া অবস্থায়, স্টার্ট দিয়ে আমরা কী করি, অনেক সময় টোটলটা বেশি হয়ে গেলে পিছনের চাকাটা কিন্তু অনেক বেশি ঘুরে যায়। সামনের চাকাটা ঘুরতেছে না কিন্তু পিছনের চাকাটা অনেক বেশি ঘোরার কারণে আপনার চাকাটা স্কিড করে বা বেশি ঘুরে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ট্রাকশন কন্ট্রোল থাকার কারণে এটা যদি অন থাকে তাহলে কিন্তু আপনি যত জোরে থ্রোটল দেন না কেন পিছনের চাকাটা যে অতিরিক্ত পরিমাণে ঘুরবে সেটা কিন্তু সে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ অতিরিক্ত ঘুরতে দিবে না, যার কারণে আপনার আর মানে পিছনের চাকাটা হঠাৎ করে ঘুরে যায় যে পড়ে যাওয়ার প্রবণতা থাকে বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু এটাতে হবে না। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ট্রাকশন কন্ট্রোলটা অন রাখতে হবে। আর এবিএসের কথা তো আগেই বলছিলাম, আপনারা চাইলে এবিএস অন অফ করে নিতে পারবেন দুটেই। আর লুকিং গ্লাসের কথা যদি বলি, লুকিং গ্লাসের ভিউটা যথেষ্ট ভালো, বাট একটু ভাইব্রেশন ফিল হয় এবং কাঁপাকাঁপি করতেছে মনে হচ্ছে, যখন মোটামুটি 60-এর আশেপাশে থাকে তখন একটু ভাইব্রেশন ফিল করা যাচ্ছে লুকিং গ্লাসে, বাট দেখা যাচ্ছে ভালোভাবে। আর মিটারটাও কিন্তু টিএফটি ডিসপ্লে হওয়ার কারণে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এখন কিন্তু প্রচণ্ড রোদ তারপরেও আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট রিয়েল লাইফে আমি কিন্তু খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। যেমনটা আগের ভার্সনে কিন্তু মিটারটাতে একটু মানে আলো কম ছিল, ব্রাইটনেসটা একটু কম, যার কারণে দিনের বেলায় বা এরকম প্রচণ্ড রোদ থাকলে কিন্তু ঠিকমতো দেখা যেত না, মানে খালি চোখে দেখা যেত না। তো সেই জিনিসটা কিন্তু এবার আর নাই, এবার মোটামুটি যথেষ্ট ভালোভাবেই দেখা যাচ্ছে। আর এর হর্নের কথা যদি বলি, হর্নটা খুব একটা লাউড না আমার মতে, এখানে অবশ্যই ডুয়েল হর্ন দেওয়া উচিত ছিল, যেহেতু বাইকটা অনেক বড় সড়ো এবং মোটামুটি পাওয়ারফুল, তো সেই হিসেবে হর্নটাও আরও পাওয়ারফুল দেওয়া উচিত ছিল। আর মাইলেজের কথা যদি বলি, আসলে মাইলেজ টেস্ট তো করা হয় নাই, যেহেতু এবার এটা এফআই ইঞ্জিন, যার কারণে আগের ভার্সনের তুলনায় কিন্তু বেটার মাইলেজ পাবেন। আগের ভার্সনটা হয়তো আপনারা সিটিতে 30-এর মতো পেতেন, আর এটা এফআই ইঞ্জিন হওয়াতে আপনারা সিটিতেই আশা করি অন্তত 35+ পাবেন বা 35-এর মতো পাবেন। তবে এটা অবশ্যই আপনাকে আরপিএম মেনটেন করে চলতে হবে, আদারওয়াইজ কিন্তু এর থেকেও কম মাইলেজ দিতেও পারে। আর হাইওয়েতে গেলে অবশ্যই 40+ পাবেন, তো এফআই ইঞ্জিন হওয়ার কারণে একটু বেটার মাইলেজ পাবেন কার্বোরেটর ভার্সনের তুলনায়। তো যারা কিনা মাইলেজ নিয়ে একটু টেনশন ছিলেন আগের ভার্সনটাতে, অনেকেই কমপ্লেন করতেন যে মাইলেজ কম, তো আমার মনে হয় এটা নিলে কিছুটা হলেও আপনারা মাইলেজটা বেটার পাবেন। বাইকটার টার্নিং রেডিয়াসটা একটু বেশি, মানে আপনি যখন বাইকটা ঘুরাবেন তখন কিন্তু অনেক বেশি জায়গা নেবে, আর বাইকটা তো অনেক বড় সড়ো এই কারণে একটু জায়গাটা বেশিই নেবে। তো বাইকটার প্রাইসটা তো আগেই বলছিলাম 370,000 টাকা। তো আপনাদের মতামতগুলো জানাবেন বাইকটার প্রাইসটা কেমন হয়েছে। আমার মতে প্রাইসটা একটু বেশি, 350,000 টাকার আশেপাশে হলে মনে হয় ভালো হতো। যারা কিনা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক খুঁজছেন একটা মোটামুটি দামের মধ্যে,
তো তারাই বাইকটা দেখতে পারেন। তো ফার্স্ট রাইড করা অবস্থায় আমার যতটুকু এক্সপিরিয়েন্স হলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আজকের ভিডিওটি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানাবেন, আর উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।